স্বচ্ছচারিতায় বাধা দেয় কারা? নবী রসুল দেয় না, এই স্বচ্ছচারিতায় বাধা যে দেবে তাকে মেরে ফেলবে। এত বদের সব খ্রিস্টানদের ভাগ্য কোনো ভালো নিতে আসবে না, ওই বাইডেন মার্কা বত বদগুলো আসবে, ট্রাম্প মার্কা। ওই ইহুদিদের ভাগ্য কোনো ভালো নিতে আসবে না, নেতা নিহের মতো বিশ্ববধ এই লোকগুলি ওদের নেতা হবে। এরা হলো বানর আর শুকুরের বংশ। দুই নবীর সঙ্গে দুই বেইমান কারণে দুই চূড়ান্ত শাস্তি তাদের ভাগ্যে হয়েছে। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওদের যে পরিণতি হয়েছে আল্লাহর অবাধ্যতার কারণে তোমাদের স্বরূপ হতে পারে, অতএব সাবধান। আল্লাহ বলছেন ওয়াইজ তাআজ্জানা রাব্বুকা লাইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা, স্মরণ করো সেদিনের কথা যেদিন তোমার প্রতিপালক আজান দিলেন, মানে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, লাইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামা মান ইয়াসুমুহুম সুআল আযাব, অবশ্যই তাদের উপরে আল্লাহ প্রেরণ করবেন কিয়ামত পর্যন্ত এমন এমন ব্যক্তিকে, এমন এমন নেতাদেরকে যারা তাদেরকে মন্দতর শাস্তি প্রদান করবে। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম, নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত প্রতিশোধ গ্রহণকারী এবং তিনি ক্ষমাশীল ও দয়াবান, দুটোই তিনি আছেন। ওকাত্তানাহুম ফিল আরদে উমামা, আর আমরা ইহুদিদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব, ওদেরকে এক জায়গায় থাকতে দেব না। মিনহুম সালেহুনা মিনহুম দুনা জালিক, ওদের মধ্যে কিছু লোক হবে সৎকর্মশীল, কিছু লোক হবে তাদের বিপরীত। ওবলাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমরা তাদেরকে ভালো ও মন্দ দুটি দিয়েই পরীক্ষা করব। লাআল্লাহুম ইরজিউন, যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে। সূরা আরাফ 167-168 আয়াত। এই দুটি আয়াতের মধ্যে ইহুদি জাতির পরিণতি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে ও নবীদেরকে হত্যা করেছে, এর শাস্তি হলেই তাদের উপরে চিরন্তন গজব আল্লাহ দূরে বাদ, মানে একদম মোহর মেরে দিয়েছেন, ও তো গজব হবেই, পৃথিবীর কোথাও যে ওরা থাকতে পারবে না, কোথাও টিকতে পারবে না, ওদের রক্তের দোষ এগুলো বলবে না কি আল্লাহ ভালো দেন, আল্লাহ তো করে দিয়েছেন, যেহেতু ওদের মধ্যে কিছু ভালো আছে কিছু মন্দ আছে, কিন্তু নেতা যেগুলো হবে মন্দগুলোই নেতা হবে, এটা এক নেতারাই তো দেশ চালায়, এক নেতার জন্য সারা দেশ মরে, নেতা কখনো ওখানে ভালো হবে না। খ্রিস্টানদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না, ওই বাইডেন মার্কা বত বদগুলো আসবে, ট্রাম্প মার্কা। ওই ইহুদিদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না, নেতা নিহের মতো বিশ্ববধ এই লোকগুলি ওদের নেতা হবে, কিন্তু এখানে সেখানে কিন্তু অনেক ভালো মানুষ আছে, আল্লাহ তো বলেই দিচ্ছেন মিনুম সালেহুন মিনুম দুন যালিক, তাদের মধ্যে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে, কিন্তু ভালো মানুষগুলো নেতা হতে পারবে না। এখন গণতন্ত্র আসছে না, যে তো দুষ্টদের তন্ত্র, এখানে ভালো মানুষ আসবে নেতা কত কোনো দেশেই এর মাধ্যমে ভালো মতো আসবে না, সে যুগেও আসেনি এ যুগেও আসবে না, সে তালিকা এখন বলতে লম্বা হয়ে যাবে। এবার আসেন, আল্লাহ বলছেন তারা এক তুলনা নবী না বেগায়রিল হক, তারা বেগায়রি হক অন্যায়ভাবে বহু নবীকে হত্যা করেছে, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় একে দিলে বা 300 নবীকে হত্যা করছে, নবী ওদের চোখে কাটা, কারণ ওদের স্বেচ্ছাচারিতায় বাধা দেয় কারা? নবী রসুল দেয় না, এই স্বেচ্ছাচারিতায় বাধা যে দেবে তাকে মেরে ফেলবে, এত বদের সব। এই অপরাধের কারণে এদের শাস্তি চূড়ান্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই শাস্তি হতেই আছে আজ পর্যন্ত এবং এটা হবেই। এই দুইবার শাস্তি হয়ে গেছে দুই নবীর আমলে। প্রথম শাস্তি হয়েছে মুসার আবদ্ধতার করার কারণে, দ্বিতীয় শাস্তি হয়েছে ঈশার আবদ্ধতার কারণে। ঈশার আবদ্ধতার কি স্মরণ করিয়ে দিই, আপনারা জানেন যে ওই শনিবারে মাছ ধরতে নিষেধ করা হয়েছিল না, ওরা এত চালা যে শনিবারে মাছ ধরবে না, ওদিন মুখ বন্ধ করে রাখবে, সমস্ত মাছ ঢুকবে, ঢুকে শনিবার সন্ধ্যেবেলা মুখটা বন্ধ করে দেবে, রোববার সকালে মারবে, এই যে চালাকিটা করল। ইমানদাররা বললো তোমরা আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছ, তোমাদের সঙ্গে আমরা থাকবো না, ইমানদাররা বেরিয়ে চলে গেলে, ওরা এই দুষ্টুমি করতেই থাকলো, অবশেষে আল্লাহ গজব নেমে আসলো, আল্লাহ বলে দিলেন কোন কেরাদাতার খাস, এখানে সবগুলি বানর হয়ে যাওয়া, নিকৃষ্ট বানর হয়ে গেল। এজন্য ওদেরকে বলে আসাহাবাল কেরাদাতুল খানাজির,
ইহুদি নাসারাদের লকব হচ্ছে আসহাবুল কেরাদাত ওয়াল খারাজ, আরবরা এটা প্রায়ই বলে। এরা হলো বানর আর শুকুরের বংশ। দুই নবীর সঙ্গে দুই বেইমান কারণে দুই চূড়ান্ত শাস্তি তাদের ভাগ্যে হয়েছে। এখন শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেইমানি করার কারণে তারা মদিনা থেকে বিতাড়িত হয়েছে। তাদেরকে খায়বার থেকেও বিতাড়িত করা হয়তো, কিন্তু আল্লাহ রাসূল দয়া করলেন, করলেন না। এত বধ, বিজয়ী সেনাপতি আমার রসুল বিজয়ী, তখন তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে, সেই গোষ্ঠের মধ্যে রানার মধ্যে বিষ মাখিয়ে দিচ্ছে, এত বধ। উনি তো পরাজিত না, বিজয়ী, মানুষ তো ভয়ে থাকে, অথচ সে ভয়টুকু তাদের নাই। যে কোনো মূল্যে মোহাম্মদকে মারতেই হবে, এও তারা করেছে। এরপরও অতি ধৈর্যশীল আল্লাহ রসুল শাস্তি দেননি। সঙ্গে ছিল বারা বিন আজেব, তিনি নিহত হলেন ওই গোশ খেয়ে, ফলে তার বিনিময়ে ওই মহিলাকে হত্যা করা হলো। পুরো ইতিহাসটাই হলো গাদ্দারের ইতিহাস।